এর উদ্দেশ্যে মদিনা অভিমুখে যাত্রা করেছে। তাদের অভাবিত পূর্ণ রণসজ্জাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পরনায় বিচলিত হয়ে পড়েন। তিনি যদিও তখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন নাই, সেই সুবাদে হিজরত করেন নাই, মক্কা শরীফে রয়ে গেছেন, কিন্তু ইসলামের নবী এবং মুসলমানদের প্রতি তার আন্তরিকতার কিঞ্চিত আভাস দ্বিতীয় আকাবার সম্মেলন ও শপথ উপলক্ষে লাভ করেছেন। তিনি পত্রবাহক মারফত কুরাইশদের রণসজ্জা এবং মদিনা অভিমুখে যাত্রার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্রবাহক কৌশলে কুরাইশ বাহিনীকে এড়িয়ে মদিনায় উপনীত হয়ে তার পত্র হস্তান্তর করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র মারফত কুরাইশদের যুদ্ধযাত্রার সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোককে কুরাইশ বাহিনীর গতিবিধি এবং তাদের সঠিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে প্রেরণ করেন। তারা ফিরে এসে জানায় আবু সুফিয়ানের নেতৃত্বে 300 সৈন্যের এক বিশাল বাহিনী মদিনার উপকণ্ঠ জুল হুলাইফা নামক স্থানে উপনীত হয়ে শিবির স্থাপন করেছে। কাফের বাহিনীর বাহন পশুগুলো জুল হুলাইফার আশপাশের চারণভূমির সব ঘাস লতাপাতা খেয়ে শেষ করছে। কুরাইশরা যাত্রাকালে বনু কেনানা এবং তেহামাবাসীদেরকেও নিজেদের সঙ্গে নিয়েছে এবং তাদের প্রসিদ্ধ কবিরা যুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি করে করে সৈন্যদেরকে উত্তেজিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চিত হলেন কুরাইশরা বিশাল উদ্যোগ আয়োজন করে 300 যোদ্ধা নিয়ে মদিনার উপকণ্ঠে উপনীত, তখন এই জরুরি পরিস্থিতিতে আশু কর্তব্য নির্ধারণের উদ্দেশ্যে তিনি সাহাবায়ে কেরামের পরামর্শ সভা আহ্বান করেন। প্রখ্যাত মুনাফেক আবদুল্লাহ বিন উবাইকে এই সভায় রাখা হয়। শুক্রবার দিন প্রান্তকালে এই সভা বসে। সভায় উপস্থিত সকলের মতামত গ্রহণ শুরু হয়। আনসার ও মুহাজিরদের মধ্যকার প্রবীণ ব্যক্তিগণ মত প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হচ্ছে এবার নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করা আমাদের পক্ষে কোনো ক্রমেই সমীচীন হবে না। তারা নিজেদের মতের সপক্ষে যুক্তি উত্থাপন করে বললেন, মদিনায় অভ্যন্তরীণ অশান্তি বিশৃঙ্খলা বিরাজ করছে, যে কারণে গত কয়েকদিন যাবৎ মদিনায় কড়া পাহারা বসাতে হয়েছে। মদিনার অভ্যন্তরস্থ ইহুদি পত্তলিক এবং মুনাফেকদেরকেও বিশেষ তৎপর দেখা যাচ্ছে। এমনকি গতরাত পর্যন্ত হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রবীণ আনসার অনেক বিশ্বস্ত সাহাবিকে নিয়ে মদিনার মসজিদের দ্বারদেশে রক্ষীর কার্যে নিযুক্ত ছিলেন। তাই নগরীর বাইরে গমন না করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে হয়। পক্ষান্তরে শত্রুবাহিনী যদি মদিনার নিকটবর্তী হয় তাহলে সহজেই আমরা তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হব, তারা আমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কেননা মদিনা নগরী ক্ষুদ্র দুর্গ বিশেষ, তদুপরি প্রাচীর ও পরিখাদি দ্বারা সুরক্ষিত, তাই শত্রু সৈন্য নগরের উপর আক্রমণ করে তেমন কোনো সুবিধা করে উঠতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নগরীর বাইরে গমন না করার মত সমর্থন করে বললেন, স্ত্রীলোক ও বালক বালিকাদের নিরাপত্তার স্থানে রেখে আমাদের নগরীতে অবস্থান করাই সমীচীন মনে হয়। যুবক শ্রেণী নগরীতে অবস্থান করে শত্রুবাহিনীকে প্রতিরোধ করার মতের বিরোধিতা করে বললেন, এই পন্থা গ্রহণ করলে শত্রুদের স্পর্ধা বেড়ে যাবে, তারা ভাববে তাদের শক্তি পরাক্রম দর্শনে আমরা ভীত হয়ে পড়েছি, আমরা শত্রুপক্ষকে দেখাতে চাই তাদের বল বিক্রম আর পরাক্রমে আমরা বিন্দুমাত্র ভীত নই। এই যুদ্ধে যদি আমরা সম্মুখে অগ্রসর হয়ে শত্রু সৈন্যদের উপর আক্রমণ পরিচালনা করি তাহলে ভবিষ্যতে শত্রুবাহিনী আমাদের উপর হামলা চালাতে সহজে সাহসী হবে না। বীর কেশরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপচাপ পক্ষ বিপক্ষের আলোচনা শুনছিলেন, তখন তিনিও নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করার মতই সমর্থন করেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার বাইরে কাফের কুরাইশদের সঙ্গে যুদ্ধ না করে খাদ্য পানীয় স্পর্শ করব না। আনসারের এক দলও মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার পক্ষপাতীদের দলে যোগ দেয়, ফলে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার মতই সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাভ করে। সুতরাং দীর্ঘ আলোচনা শেষে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই গৃহীত হয়। যেহেতু নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত অধিকাংশের মতানুসারে গৃহীত হয়েছে, তাই নিজের এবং নিজের বিশিষ্ট সহচরগণের মতবিরুদ্ধ হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তোমরা সকলে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হও। অল্পক্ষণ পরে জুমার নামাজ। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সকলকে জিহাদ সম্পর্কে উপদেশ উৎসাহ প্রদান করে বললেন, ধৈর্য ধারণ করতে পারলে তোমরাই জয়ী হবে, তোমাদের জয় সুনিশ্চিত। জিহাদ বিষয়ক আলাপ আলোচনা বেশ কিছুক্ষণ চলে, এমনকি আসর নামাজের সময় সমুপস্থিত। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করেন। অন্যদিকে মুসলমানগণও বাড়িতে গিয়ে রণ সাজে সজ্জিত হয়ে মসজিদে নববী সম্মুখে সমবেত হতে থাকেন। এ সময় হযরত সাদ বিন মুয়াজ সহ কয়েকজন বিশিষ্ট সাহাবী উপস্থিত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে বললেন, আপনারা নিজেদের মতামত সম্পর্কে আরেকবার চিন্তা ভাবনা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের বিরোধিতা করা মনে হয় আমাদের জন্য সঙ্গত হচ্ছে না।
তার মতের উপর নির্ভর করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। আপনারা আরেকবার ভেবে দেখুন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জনসমাবেশে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরকমনীয় চিরসুন্দর চিরমনোহর চেহারা দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম আবেগে উদ্বেলিত হয়ে পড়েন। হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মোতাবেক কয়েকজন ভক্তপ্রাণ সাহাবী সম্মুখে অগ্রসর হয়ে নিবেদন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের মত প্রত্যাহার করছি, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, সুতরাং আপনি এই রণসজ্জা ত্যাগ করুন। তিনি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করে বললেন, সংখ্যাধিক্যের মতে একটা বিষয় চূড়ান্ত হয়েছে, জননায়ক কর্তৃক সেই সিদ্ধান্ত সর্বসাধারণে ঘোষিত হয়েছে। এখন সর্বসাধারণ মানুষ জননায়কের মতের সম্মান মর্যাদা রক্ষার্থ নিজেদের স্বাধীন মত বিসর্জন দেবে, এটা সমীচীন নয়। সুতরাং এটা আমার পক্ষে অসম্ভব। তবে হ্যাঁ, যদি মহান আল্লাহ এর বিপরীতে কোনো নির্দেশ জারি করেন তাহলে আমি সেই নির্দেশের অনুসরণ করব। সুতরাং গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত, তোমরা সম্মুখে অগ্রসর হও, এখন আর পেছনে ফেরার অবকাশ নাই, বিজয় তোমাদের সুনিশ্চিত যদি ধৈর্য ধারণ করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ঘোষণা করলেন, যুদ্ধ বেশ ধারণ করে যুদ্ধ ছাড়াই তা পরিহার করা কোনো নবীর জন্য শোভনীয় নয়। তিনি সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের উপর মদিনার শাসনভার ন্যস্ত করে যুদ্ধ ময়দান অভিমুখে রওনা করলেন। মুসলিম বাহিনী উহুদ ময়দান অভিমুখে ধীর শান্ত পদক্ষেপে চললেন, কোনো চাঞ্চল্য, কোনো গর্ব অহংকার বা বিশৃঙ্খলা নাই। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 1000, এর মধ্যে 300 মুনাফেক, 100 বর্মধারী এবং 50 জন অশ্বারোহী। মুহাজিরগণের পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং আউস ও খাজরাজের পতাকা যথাক্রমে হযরত উসায়দ ও হযরত হুবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শোভা পাচ্ছিল। মুসলিম বাহিনী রাস ও সানিয়া নামক স্থানে উপনীত হলে একদল ইহুদি এসে যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলিম বাহিনীর সঙ্গে সংযুক্ত করতে অস্বীকৃতি জানান। মদিনা হতে মাইল আড়াই দূরে সুনহে নামক স্থানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন হতে অবতরণ করে এখানে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী সহ দল ত্যাগ করে, কেননা সে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার বিপক্ষে মত প্রকাশ করেছিল। এই মুহূর্তে নিজের মতামত গৃহীত না হওয়ার বাহানা তুলে সে দল ত্যাগ করে। সে বলল, মুহাম্মদ আমাদের কথা রাখেন নাই, তিনি গুটি কয়েকজন অল্প বয়স্ক অনভিজ্ঞ যুবক ছেলেপেলের মতামতকে প্রাধান্য দিয়েছেন, সুতরাং আমরা কেন মরতে যাব। হযরত আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উবাইও তার সঙ্গে দল থেকে উদ্যতদের বোঝাতে চেষ্টা করলেন, এহেন সংকটকালে কোনো গোষ্ঠী সম্প্রদায় তাদের নবীকে পরিত্যাগ করে চলে যেতে পারে না, সুতরাং তোমরা এরূপ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত হও। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ও তার অনুসারীরা অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অগ্রাহ্য করে। তাদের উস্কানি ফুসলানিতে বনি সালেমা এবং বনি হারেসার মুসলমানদের মাঝেও মানসিক দুর্বল্য সৃষ্টি হয়। তারাও পশ্চাদাবসরণের জল্পনা কল্পনা করছিলেন। এ সময় আয়াত নাজিল হল, যখন তোমাদের মধ্যকার দুইটি দল দুর্বলতা ও সাহসহীনতার মনোবল প্রকাশ করছিল অথচ আল্লাহ তাদের সাহায্যকারী অভিভাবক। উল্লেখিত আয়াত নাজিল হবার পর বনু সালেমা ও বনু হারেসার মনোভাবের পরিবর্তন ঘটে এবং তারা মুনাফেকদের দুষ্কৃতি ও চক্রান্ত বুঝে ফেলে তাদের অনুগমন হতে বিরত হন। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে কাফের বাহিনীর মুখোমুখি হবার আগে মুনাফেকদেরকে নির্মূল করার জন্য নিজেদের অস্থিরতা ব্যগ্রতা প্রকাশ করেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতীয় জীবনে এহেন সংকটময় মুহূর্তে এরা বিভ্রান্তি সৃষ্টি করে মুসলিম বাহিনী ত্যাগ করছে, সুতরাং আগে তাদেরকে নির্মূল করা উচিত। আনসারদের আরেক দল বলল, এই সংকটময় মুহূর্তে শত্রু সংখ্যা বাড়ানো কোনো বুদ্ধিমত্তার কাজ হবে না, তাহলে যুগোৎপাত ঘরের শত্রু ভীষণ মুনাফেকদের এবং বহিরাগত শত্রু কুরাইশদের মোকাবেলা করতে হবে, যা খুবই কষ্টকর ব্যাপার। মুনাফেকদের সম্পর্কে বনু সালেমা ও বনু হারেসা উল্লেখিত রোববাধ প্রতিবাদরত অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমাদের কি হলো, মুনাফেকদের সম্পর্কে তোমরা দ্বিধা বিভক্ত কেন হলে? দুষ্কৃতির কারণে আল্লাহ তাআলা তাদেরকে কুফরের দিকে ফিরিয়ে দিয়েছেন। এরপর আনসার সম্প্রদায় জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বনু কুরাইজার সাহায্য নিতে পারি কি? তিনি নাসূচক জবাব দেন, মুনাফিকদের দল ত্যাগের পর মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা থাকল মাত্র 700। এই ক্ষুদ্র বাহিনী নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণেরও বেশি সংখ্যক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে উহুদ ময়দান অভিমুখে অগ্রসর হন। দিনটি ছিল হিজরির তৃতীয় সনের শাওয়াল মাসের 14 তারিখ শুক্রবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনা হতে 3 মাইল দূরে অবস্থিত উহুদ প্রান্তরে উপনীত হয়। শনিবার দিন মুসলিম বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জামাতে ফজরের নামাজ আদায় করত সারিবদ্ধভাবে দণ্ডায়মান হন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লা ছেড়ে ময়দানে উপস্থিত। এখন নামাজের ইমাম দক্ষ সেনানায়ক এবং বীর সেনাধ্যক্ষের ন্যায় নিজ বাহিনীকে দলে দলে বিভক্ত করে যথাস্থানে সংস্থাপিত করছেন। 700 মুসলিম বীর মুজাহিদকে উহুদ পাহাড় পশ্চাতে রেখে সারিবদ্ধভাবে দাঁড় করান। উহুদ পাহাড় একটি গিরিপথ ছিল। শত্রু সৈন্য যাতে এই গিরিপথ দিয়ে মদিনায় ঢুকে আক্রমণ করতে না পারে, তাই এই গিরিপথ রক্ষায় হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সৈন্যকে নিয়োজিত করেন। এই দলের প্রতি সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর নির্দেশ ছিল, যেন যুদ্ধে জয় পরাজয় যাই ঘটুক, কোনো অবস্থাতেই তোমরা এই গিরিপথ ত্যাগ করবে না। শত্রুবাহিনী এই গিরিপথ দিয়ে ময়দানে প্রবেশ করতে চাইলে তীর নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করবে। সাবধান, জয় পরাজয় যাই ঘটুক, আমার নির্দেশ ব্যতীত তোমরা এই স্থান ত্যাগ করবে না। মদিনার কতিপয় অপ্রাপ্ত বয়স্ক বালক মুসলিম বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বীরত্ব ও সাহসিকতা দর্শনে যার পরনায় প্রীত হন এবং তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে মদিনায় ফেরত পাঠান। মুসলিম বালকগণ যখন দেখলেন অপ্রাপ্ত বয়স্ক বলে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, তখন তাদের দুঃখ মনস্তাপের আর অবধি রইল না। এদের মধ্যে রাফে নামক এক বালক অপ্রাপ্ত বয়স্কতার দুর্বলতা ঘোচানোর জন্য পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে দাঁড়িয়ে নিজেকে বড় করে দেখাতে লাগলেন। তখন সকলে বললেন ছেলেটি তীর নিক্ষেপে অতিশয় পটু। তখন তাকে যুদ্ধে যোগদানের অনুমতি দেওয়া হয়। হযরত সামুরা বিন জুনদুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক ছিলেন, তাকে অনুমতি দেওয়া হয় নাই। তিনি যখন দেখলেন অনুমতি পাচ্ছেন না, তখন অভিমান ভরে তার পিতার নিকট উপস্থিত হয়ে বললেন, আমি রাফেকে কুস্তিতে হারিয়ে দিয়ে থাকি, অথচ সে যুদ্ধে যোগদানের অনুমতি পাচ্ছে আর আমাকে ফেরত পাঠানো হচ্ছে, এ কেমন কথা। বালকদের সাহসিকতা, বীরত্ব আর আত্মোৎসর্গের স্পৃহা দর্শনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতান্তই খুশি হন। তিনি সামুরাকে বললেন, তুমি রাফের সাথে কুস্তি লড়ে তাকে হারাও তো দেখি। বলতে না বলতে দুই বালক বীর সামুরা ও রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল ঠুকে ঠুকে মল্লযুদ্ধে প্রবৃত্ত হন এবং মহাসৌভাগ্যবান সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষের উপর বিজয়ী হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যুদ্ধে যোগদানের অনুমতি দিয়ে দেন। কালক্রমে এই বীর বালকগণই অর্ধ পৃথিবীর উপর ইসলামের বই জয়ন্তী উড্ডীন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীর ডান বাহুর নেতৃত্বে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাম বাহুর নেতৃত্বে হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অগ্রগামী বাহুর নেতৃত্বে বীর কেশরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করে সৈন্যবাহিনীকে বিন্যস্ত করেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলিম বাহিনীর পতাকা এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের তরবারি প্রদান করেন। কুরাইশ বাহিনী তাদের হুবল দেবমূর্তি ঊর্ধ্বে তুলে ধরে জয়ধ্বনি করতে করতে ময়দান অভিমুখে অগ্রসর হতে শুরু করল। তাদের সাথে আগত রমণীরা রণসঙ্গীত রণবাদ্য বাজিয়ে যুদ্ধে উন্মাদনা সৃষ্টি করতে থাকে। এতে বেজায় সুফল ফলে, কাফের বাহিনীর মাঝে বিপুল যুদ্ধ উদ্যোগ পরিলক্ষিত হয়। তাদের অভিসংবাদিত নেতা আবু সুফিয়ান বদর যুদ্ধের পরাজয়ের কাহিনী শুনিয়ে শুনিয়ে কাফের বাহিনীকে উত্তেজিত করে চলছে। কাফের বাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম আবু আমের ময়দানে অবতরণ করে। এই লোক যাজক শ্রেণীর একজন, মদিনার আউস বংশে বসবাস করত। মদিনায় ইসলামের উত্থানের পূর্বে সে রাহেব বলে আখ্যায়িত হতো। সে দেখতে পেল আউস ও খাজরাজ বংশের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। তাদের অনুগমন করে পার্শ্ববর্তী অন্যান্য আরব গোষ্ঠী সম্প্রদায়ও ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। ইসলাম সৈন্যে সৈন্যে উন্নতির পথে অগ্রসর হচ্ছে। তার যাজকত্বের ভবিষ্যতে কি দশা ঘটবে এই ভয়ে সে দারুণভাবে ভীত হয়ে পড়ে এবং ইসলাম ও মুসলমানদের প্রতি অতিশয় বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠে। এক পর্যায়ে কিছু লোককে সাথে নিয়ে সে মক্কায় পলায়ন করে এবং ইসলাম বিরোধিতায় কুরাইশদের অন্তরঙ্গ দোষরে পরিণত হয়। সেও কুরাইশ বাহিনীর সাথে উহুদ যুদ্ধে যোগদান করে। আবু আমের ময়দানে অবতরণ করে আনসার সম্প্রদায়ের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বলতে লাগলো, হে মদিনাবাসী, আমাকে কি চিনতে পারছ? আমি তোমাদের রাহেব পুরোহিত আবু আমের। তোমরা মুহাম্মদকে ছেড়ে আমার সঙ্গে আসো, এতে তোমাদের প্রভূত কল্যাণ সাধিত হবে। কিন্তু এই হতভাগার জানার সৌভাগ্য হলো না যে আনসার দল এখন যাজক পুরোহিতের প্রবঞ্চনা প্রতারণার জাল থেকে সম্পূর্ণ মুক্ত। তারা আর যাজক পুরোহিতের প্রবঞ্চনা প্রতারণার জালে আবদ্ধ হওয়ার পাত্র নন। সুতরাং আবু আমেরের আহ্বানের জবাবে তারা সমবেত কণ্ঠে বলে উঠল, হে প্রতারক, তোর প্রতারণা প্রবঞ্চনার জালে বন্দী হবার পাত্র আমরা নই। তুই দূর হ আমাদের দৃষ্টির সম্মুখ থেকে, তোর যাজকত্ব আর পৌরোহিত্যের দ্বারা আমরা আর কখনোই ধরব না। মক্কা ত্যাগের প্রাককালে এই হতভাগা কুরাইশদের বড় গলায় বলেছিল, আমি মদিনাবাসীর যাজক পুরোহিত, আমাকে তোমাদের সঙ্গে দেখতে পেলে মদিনাবাসী সবাই মুহাম্মদকে ত্যাগ করে আমার দলে চলে আসবে। কিন্তু আনসারদের জবাবে তার মান সম্মানের সব ফাঁকা ভুলি মাঠে মারা গেল।
সে কুরাইশদের নিকট মুখ রক্ষায় শেষ চেষ্টায় খেদোক্তি করে বলল, আমার অনুপস্থিতিতে দেখছি এরা সম্পূর্ণ বিগড়ে গেছে। এবার তার যাজকত্ব আর পৌরোহিত্যের ক্ষুব্ধ অভিমান ইসলাম ও মুসলিম বিদ্বেষ অনলে ঘৃতাহুতি দিল। এই হতভাগাই সর্বপ্রথম প্রস্তর আর বাণ নিক্ষেপ করে যুদ্ধের সূচনা করে। সে তার এই দুষ্কর্মের যথার্থ প্রতিউত্তর পেয়ে কেটে পড়ে। অবস্থা দেখে আবু সুফিয়ান ভালোভাবে বুঝে গেল, খামাখাই এতদিন এই অপদার্থটার ভার বহন করা হয়েছে। আনসার সম্প্রদায়ের একটা বালক বেঁচে থাকতে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাজির সম্প্রদায়ের কেশাগ্রহ যে স্পর্শ করা যাবে না, ধূর্ত আবু সুফিয়ান পূর্ব থেকেই এ বিষয় সম্পর্কে অবগত ছিল। আর অবগত ছিল বলেই সে মদিনার প্রাচীন পুরোহিত যাজক আবু আমিরকে দিয়ে যুদ্ধ ময়দানে একটা রাজনৈতিক চাল চেলেছে। কিন্তু এই রাজনৈতিক চালের ফলাফল তার দৃষ্টির সম্মুখে স্পষ্ট হয়ে আছে। তাই ধূর্ত আবু সুফিয়ান ময়দানে উপস্থিত হয়ে উচ্চকণ্ঠে বলতে লাগলো, হে আউস ও খাজরাজ ভাইয়েরা, তোমরা তোমাদের স্বগোত্রীয় লোকগুলোকে পরিত্যাগ করে মধ্যখান থেকে সরে দাঁড়াও, সম্মুখ সমরে তাদের সাথে আমাদের বসতে দাও। তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই, আমরা তোমাদেরকে কিছু বলবো না, তোমাদের নগর আক্রমণ করব না, এই ময়দান থেকেই আমরা মক্কাভিমুখে ফিরে যাব। আবু সুফিয়ানের ধূর্ততাপূর্ণ ঘৃণ্য জবাবে আনসার সম্প্রদায় ক্রোধে অগ্নিশর্মা হয়ে তাকে ভর্ৎসনা তিরস্কার করতে থাকে। ওহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর যুদ্ধ পতাকাবাহী ছিল বনি আব্দিদ্দার, বদর যুদ্ধেও তারাই পতাকাবাহী ছিল। বদরে কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। এবার আবু সুফিয়ান তাদেরকে শাসিয়ে বলল, দেখো তোমরা আমাদের পতাকাবাহক, বদরেও তোমরাই পতাকাবাহী ছিলে, বদর যুদ্ধে আমাদের জন্য এক কলঙ্কময় ইতিহাস রচনা করেছে। এই যুদ্ধেও যদি তোমরা পতাকার মান সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হও, তবে এক্ষুনি এই দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে দাও। এই কথাই বনি আব্দিদ্দার নিতান্তই মর্মাহত হয়। তারা বলল, পতাকা জাতীয় গৌরবের প্রতীক, উন্নত পতাকা বিজয়ের আর অবনত পতাকা পরাজয়ের নিদর্শন, সুতরাং জাতীয় পতাকা বহনও একটা গৌরবের বিষয় বটে, তাই আমরা এই গৌরব প্রতীক হস্তচ্যুত করতে বিন্দুমাত্র সম্মত নই, বরং আমরা জাতীয় পতাকার সম্মান গৌরব সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। যাজক আবু আমিরের আসফালন আর কুরাইশ নেতা আবু সুফিয়ানের সব কুটচাল মাঠে মারা গেছে। এখন একমাত্র যুদ্ধের মাধ্যমেই মীমাংসার পথ খোলা রয়েছে। সুতরাং প্রাচীন যুদ্ধরীতির অংশ হিসেবে প্রথমে খণ্ডযুদ্ধ শুরু হয়। মক্কার প্রখ্যাত বীর তালহা এই খণ্ডযুদ্ধের সূচনা করে। সে ময়দানে অবতরণ করে ব্যঙ্গস্বরে মুসলমানদেরকে যুদ্ধের আহ্বান জানাতে থাকে। সে বলতে লাগলো, হে মুসলমান, তোমাদের মাঝে কে আছে যে নিজের তরবারি দ্বারা আমাকে জাহান্নামে পাঠাতে অথবা আমার তরবারি দ্বারা জান্নাতে গমনে প্রস্তুত? তার এই উক্তির উদ্দেশ্য ছিল মুসলমানদের বিশ্বাসে আঘাত হানা। তালহার আহ্বানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে অগ্রসর হয়ে বললেন, হ্যাঁ, আমি তোমার জাহান্নামে গমনের স্বাদ মেটাতে প্রস্তুত আছি। এই বলে তিনি সিংহ বিক্রমে তালহার উপর ঝাঁপিয়ে পড়েন। দেখতে না দেখতেই আস্ফালনকারী কুরাইশ বীর তালহার মস্তক ধুলায় গড়াগড়ি যেতে লাগলো। পিতার জাহান্নাম অভিমুখে গমনের দৃশ্য দর্শনে তালহা তনয় ওসমান আস্ফালন করতে করতে ছুটে আসে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক আঘাতেই তার দেহ দ্বিখণ্ডিত করে ফেলেন। পরপর দুইজন বীর যোদ্ধার শোচনীয় পরাজয় দেখে কুরাইশরা ভীত হয়ে পড়ে। এবার তারা খণ্ডযুদ্ধ পরিহার করে সমবেতভাবে মুসলমানদের উপর আক্রমণ পরিচালনা করে। এ সময় কুরাইশ দলে আগত রমণীরা রণসঙ্গীত গেয়ে রণবাদ্য বাজিয়ে সৈন্যবাহিনীকে যুদ্ধার্থ উত্তেজিত করতে থাকে। নারীকণ্ঠের রণসঙ্গীত আর রণবাদ্যে উদ্দীপিত হয়ে কুরাইশ বাহিনী তাদের হুবল দেবতার জয় নিনাদ করতে করতে মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে যেতে থাকে। পক্ষান্তরে সৈন্য বলে অস্ত্রে শস্ত্রে কাফের বাহিনীর তুলনায় মুসলিম বাহিনীর সমর শক্তি এক তৃতীয়াংশের চাইতেও কম। তারা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর সাহায্যের উপর নির্ভর করে বিপুল অস্ত্রে শস্ত্রে সজ্জিত তিন গুণেরও বেশি কলেবরের বাহিনীর সাথে লড়ে যাচ্ছেন। তাদের মাঝে কোনো হতাশা ভীতি চাঞ্চল্য কিছুই নাই। তাদের বিশ্বাস মহাপরাক্রমশালী আল্লাহই তাদের সহায়। সমুদ্রের উত্তাল তরঙ্গমালা যেমনি কূলে আঘাত হানে, কাফের বাহিনী সেইরূপ মুসলিম বাহিনীর যুদ্ধবক্ষগুলোতে আক্রমণ করে চলেছে। কিন্তু আল্লাহ যাদের সহায় তাদেরকে প্রতিরোধ করা কার সাধ্য? উত্তাল তরঙ্গমালা কূলে আঘাত হেনে যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কুরাইশ বাহিনীও সে দশাই প্রাপ্ত হয়েছে। তার বাহিনী কূলে আছড়ে পড়া তরঙ্গমালার মতোই ভেঙে চুরে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়তে লাগলো। আলী, হামজা, আবু দুজানা, তালহা প্রমুখ মুসলিম বীর কেশরীর এই দিনের বীরত্বের ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বীরত্রয় কুরাইশদের প্রথম আক্রমণ প্রতিহত করেই পাল্টা আক্রমণ পরিচালনা করেন। পরপর দুই বীরের নিহত হওয়ার ঘটনায় কুরাইশ বাহিনীর মাঝে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়। বৃহত্তর যুদ্ধের শুরুতে প্রথমেই মুসলিম বাহিনী কাফের বাহিনীর কেন্দ্রে আক্রমণ চালায়। এখানে তাদের যুদ্ধ পতাকা স্থাপিত ছিল। মুসলিম বাহিনীর তীব্র আক্রমণে কাফের বাহিনীর যুদ্ধ পতাকা ধুলায় লুণ্ঠিত হয়। একজন কুরাইশ যোদ্ধা তরিত এগিয়ে এসে পতাকা হাতে তুলে নেয়। মুহূর্তের মধ্যে সেও জমালয়ে প্রেরিত হয়।
এভাবে পতাকা রক্ষায় এগিয়ে আসা 12 জন নিহত হয়ে তাদের প্রাণহীন দেহ ধুলায় গড়াগড়ি যেতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 8 জনকে নিহত করেন। কুরাইশ সেনাপতিরা প্রাণান্তকর চেষ্টা চালিয়েও মুসলিম বাহিনীর অগ্রগতি প্রতিরোধে সক্ষম হচ্ছে না। খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনবার তিনি গিরিপথে আক্রমণের ব্যর্থ চেষ্টা করেন। প্রতিবারই হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে গিরিপথ রক্ষায় নিয়োজিত তীরন্দাজ বাহিনীর সাফল্যের সাথে খালেদের আক্রমণ প্রতিহত করেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুইখানা তরবারি নিয়ে কুরাইশ বাহিনীর বক্ষে ঢুকে পড়ে নরাধম কাফেরদেরকে জাহান্নামের ঠিকানায় পৌঁছাতে থাকেন। তার অব্যর্থ দুধারী আক্রমণ প্রতিহত করতে বহু কুরাইশ সৈন্য ধেয়ে আসছে, কিন্তু এই মুসলিম বীর কেশরীর সেই দিকে আদৌ কোনো ভ্রুক্ষেপ নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় হাতে তরবারি চালিয়ে 31 জন কুরাইশ বীর যোদ্ধাকে জমালয়ে প্রেরণ করেন। এ পর্যায়ে তার বসন ঢিলা হয়ে নাভির তলদেশে আচ্ছাদিত হয়ে পড়ার উপক্রম হয়। তিনি কিছুটা থমকে দাঁড়ান। এ অবস্থায় ওয়াকশি নামক এক হাবশিকৃত দাস তার তলপেট লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত বর্ষা তার পৃষ্ঠ ভেদ করে চলে যায়। এ অবস্থায় তিনি তরবারি উচ্চে তুলে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু তার ভাগ্যে শহীদের মর্যাদা লেখা হয়ে গিয়েছিল। তিনি ঢলে পড়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যান। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে আক্রমণ চালিয়ে কাফের বাহিনীর যুদ্ধ ময়দানে তিষ্ঠানো কঠিন করে তুলেছিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা তরবারি হাতে নিয়ে বললেন, কে এটা গ্রহণ করবে এবং এর মর্যাদা রক্ষা করবে? এই তরবারির একদিকে একটি আরবি কবিতা লেখা ছিল, যার অর্থ কাপুরুষতায় কলঙ্ক আর অগ্রসর হওয়াতেই সম্মান সম্ভ্রম। আর সত্য কথা হচ্ছে, কাপুরুষতার কলঙ্ক বহন করেও মানুষ নিয়তির হাত এড়াতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি গ্রহণে চতুর্দিক থেকে শত শত হাত উর্ধে উত্থিত হয়। এই সৌভাগ্য অপেক্ষা করছিল আনসার বিন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অনেকেই এই সৌভাগ্য লাভে আগ্রহী হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলোচ্য তরবারিখানা